ওয়েলকাম আর চ্যানেল মেডিকেল নলেজ। আজ আমরা কথা বলবো সিটি স্ক্যান আর এমআরআই এর মধ্যে কি পার্থক্য সে বিষয় নিয়ে। সিটি স্ক্যান আর এমআরআই কাদের করতে হয় এবং সিটি স্ক্যান করার সময় অনেক সময় এমআরআই করতে বলে, কেন সেটা করতে বলে, সিটি স্ক্যান এমআরআই করতে খরচা কত হয় এবং সিটি স্ক্যান এমআরআই করতে গেলে কাদের কাদের করা যাবে, কাদের করা যাবে না এবং কোন মেশিনে করলে ভালো হয়, কোন মেশিনে করলে খারাপ হয়, সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তো সঙ্গে থাকুন। তো সিটি স্ক্যান এমআরআই এর মধ্যে পার্থক্য প্রথমে আমরা বলে নিই। কালার হাইলাইট করে নিই, এটা হাইলাইটার কালার এটা নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে। তো আজ আমরা সিটি স্ক্যান এমআরআই এর মধ্যে কী ডিফারেন্স আছে সেটা নিয়ে আলোচনা করব। এইটা এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এমআরআই মেশিন, এটা এমআরআই মেশিন, এমআরআই মেশিন। মেশিনটা আকারে অনেক বড় হয়, দেখতে পাচ্ছেন। আমি সিটি স্ক্যান মেশিনটা দেখিয়ে দিই, তাহলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। এটা সিটি স্ক্যান মেশিন, এটা সিটি, এটা সিটি স্ক্যান মেশিনটা আকারে একটু ছোট হয় আর এটা একটু আকারে বড় হয়। এর মধ্যে অনেক কিছু আছে, এখানে একটা স্ক্রিনও থাকে, এটা স্ক্রিন দিয়ে দেখা যায়। এমআরআই অনেক সময় সিটি স্ক্যানেও স্ক্রিন থাকে। তো এটা গ্রস ধারণা নিয়ে নিন, এটা এমআরআই মেশিন, এটা সিটি স্ক্যান মেশিন। তো এমআরআই মেশিনের মধ্যে আপনাকে এ ধরনের কয়েল ইউজ হয়, যেটা সিটি স্ক্যান মেশিনের মধ্যে এ ধরনের কোনো কয়েল ইউজ করা যায় না। আপনি যে পার্টের সিটি স্ক্যান বা এমআরআই করছেন, সরি, যে পার্টের আপনি এমআরআই করছেন সে পার্টে এরকম একটা কয়েল লাগবে। এই ভদ্রলোকের এমআরআই অফ ব্রেন হচ্ছে, সুতরাং এর ব্রেনের কয়েলটা লাগিয়ে দিচ্ছে। আর কানে হেডফোন দেওয়া আছে, অনেক সময় এখানে গান শোনায়, সেই জন্য যেহেতু এমআরআই বিশ্বের মেশিনের ভিতরে আওয়াজ হয়, সেই জন্য গান শোনানোর জন্য হেডফোনগুলো দেওয়া হয়। তো এটা এটাতে কি জানলাম আমরা, এখান থেকে কয়েল ইউজ করা হয় যেটা সিটি স্ক্যানে করা হয় না। সিটি স্ক্যান মেশিনে এ ধরনের কোনো কয়েল ইউজ করা হয় না। হ্যাঁ, এই ধরুন, এই দেখুন হেডফোন লাগিয়ে দিচ্ছে। তো এবার সিটি স্ক্যান এমআরআই মেশিনের মধ্যে এক ধরনের আওয়াজ হয়, কুটকুট কাট 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 আওয়াজ হয়, আর এমআরআই করতে অনেকটা সময় লাগে। সুতরাং আপনি যেহেতু বোর না হয়ে যান, অনেক সময় আপনাকে গান শোনানোর জন্য সব হেডফোন লাগিয়ে দেওয়া হয়, ক্যামেরা রুমের মধ্যেও আপনি গান শোনা যায়। চলুন শুনে নেওয়া যাক ক্যামেরার মধ্যে কি ধরনের আওয়াজ হয়। আওয়াজটা হচ্ছে না কোনো কারণে, আওয়াজটা আমি শোনাতে পারছি না, এখানে আওয়াজটা হচ্ছে না। আচ্ছা, অন্য কোনো দিন স্লাইড আমি বলে দিচ্ছি, আওয়াজটা অন্যরকম শোনানো যাচ্ছে না এখানে। মানে অটো যেরকম চলে সেরকম এক ধরনের আওয়াজ হয়, কট 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 কট, এরকম এক ধরনের আওয়াজ হয় আমার এমআরআই মেশিনের মধ্যে। অনেকক্ষণ ধরে আওয়াজ হয়, আওয়াজগুলো চেঞ্জ হতে থাকে। অনেক সময় তবলা বাজানোর মতো আওয়াজ হবে, কট 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 কট, এ ধরনের আওয়াজ হবে। তো এখানে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য আমি আপনাদের আওয়াজটা শোনাতে পারছি না। তো চলুন, হ্যাঁ, এমআরআই এর ফুল ফর্ম কি? এমআরআই এর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, আর সিটি স্ক্যানের ফুল ফর্ম হলো কম্পিউটার টোমোগ্রাফি। তো এমআরআই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, আর সিটি স্ক্যান হলো কম্পিউটার টোমোগ্রাফি। তো এমআরআই এর মধ্যে ম্যাগনেট ইউজ করা হয় আর সিটি স্ক্যানে রেডিয়েশন ইউজ করা হয়, এটাতে রেডিয়েশন ইউজ হয়। তো এটাতে কোনো রেডিয়েশন নেই, মানে এমআরআই করাটা সেফ, আপনার বডির কোনো হার্ম হবে না। আর বেশি সিটি স্ক্যান করাটা খারাপ, এখানে সিটি স্ক্যান করলে আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম আর কি। রেডিয়েশন ডোজ যদি পড়ে তো ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এমআরআই এর মধ্যে অ্যাকচুয়ালি ম্যাগনেটটা কাজ করে, আমাদের একটু বলে দিই আপনাদের, আমাদের বডির মধ্যে প্রচুর জল থাকে, 70-75% জল থাকে। জলের মধ্যে থাকে হাইড্রোজেন, হাইড্রোজেন অড নিউক্লিয়াস থাকে, যাদের অড নিউক্লিয়াস আছে তাদের ম্যাগনেটিক ক্যারেক্টার থাকে। তো এই হাইড্রোজেনকে ইউজ করে আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এক ধরনের, এবং বাইরে থেকে আরএফ পালস দেওয়া হয়। আরএফ পালস দেওয়ার পরে মানে বাইরে থেকে এক ধরনের ম্যাগনেটিক এনার্জি দেওয়া হয়, এনার্জি দিয়ে ওকে ম্যাগনেট ইলেকট্রনটাকে আপার স্টেজে পৌঁছানো হয়, এবং আপার স্টেজ থেকে যখন নিচের স্টেজে আসে তখন সেই মানে এনার্জি রিলিজ করে। এনার্জি রিলিজ করবে, ওই রিলিজ করার সময় আমরা ওই সিগন্যালটাকে এমআরআই মেশিন ধরে ধরে নিয়ে ইমেজ তৈরি করে। আবার কী বললাম, আবার বলে দিচ্ছি আমি,
ইলেকট্রন ইলেকট্রনের যে স্টেট আছে সেই ইলেকট্রন স্টেটটাকে যদি তার কক্ষপথ থেকে উপরের কক্ষপথে, এই ধরুন এখানে কক্ষপথ আছে, এই কক্ষপথ থেকে যদি আমি এই কক্ষপথ আনতে চাই, তাহলে এখানে আমরা বাড়ি থেকে কিছু এনার্জি দিতে হবে, বাইরে থেকে এনার্জি দিতে হবে, সেই এনার্জিটা এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এই আপার স্টেটে চলে যাবে। তো এখানে আমরা আরএফ পালসের মাধ্যমে আমরা এনার্জি দেওয়া হয়, এই আরএফ পালসের মাধ্যমে। এখান থেকে যদি আমরা এখান থেকে আবার এইখানে যখন ফিরে আসবে ইলেকট্রনটা, এখান থেকে এখানে ফিরে আসবে, তখন এক ধরনের এনার্জি রিলিজ করবে। এই রিলিজটাই এমআরআই মেশিনটা অ্যাকসেপ্ট করে নেয়, এক করে একটা ইমেজ তৈরি করে দেয় আমাদেরকে। তো এটা আপনার কমন। আর রেডিয়েশন, এক্সরে রেডিয়েশন, ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন যখন আরেকটাকে গিয়ে ধাক্কা মারে তখন এক ধরনের রেডিয়েশন বেরিয়ে আসে। তো জানা গেল, দেখুন এটা হলো এমআরআই ইমেজ, এটা এমআরআই ইমেজ, এটা সিটি স্ক্যান ইমেজ। তো সিটি স্ক্যান ইমেজের মধ্যে, এটা সিটি স্ক্যান ইমেজের ব্রেন, এটা সিটি স্ক্যান ইমেজের হলো একটা ব্রেন। এখানে এমআরআই লিখে দিয়েছি, এমআরআই, এটা সিটি স্ক্যান। তো দেখুন এটা পোস্টেরিয়র ফসার মধ্যে কিছু আর্টিফ্যাক্ট আসে যেটা এখানে পুরো ক্লিয়ারলি বোঝা যায়। একই পেশেন্টের সিটি স্ক্যান নয় এটা, তো আপনারা প্যাথোলজি খুঁজতে আসবেন না যারা জানেন আর কি। এখানে কিছুটা প্যাথোলজি আছে, টিউমারের মতো কিছু একটা আছে, এখানেও সিস্টের মতো কিছু একটা হবে। তো যাই হোক, এটা হলো দেখুন পোস্টেরিয়র ফসারটা কত ক্লিয়ার আছে, সালসাই জাইরাল এবং সিএসএফ পেসগুলো খুব সুন্দর দেখা যায়, আর এখানে অতটা সুন্দর দেখা না, প্লেন দেখা যাচ্ছে। তো এই পোস্টেরিয়র ফসাই যদি কোনো টিউমার টিউমার থাকে, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যানে অতটা ভালো বুঝতে পারি না, যেটা এমআরআই বোঝা যায়। তো অনেক সময় এখানে যদি আপনার কোনো ডাউট থাকলো, ডক্টর সাহেবের এখানে কোনো প্রবলেম আছে, তো অনেক সময় এখানে এই প্রবলেমটা থাকার পরেও আপনাকে সিটি স্ক্যান করার পরেও আপনাকে এমআরআই করতে পাঠাবে। তো সিটি স্ক্যান করার পরে এই কারণেই অনেক সময় এমআরআই করতে পাঠায়, কিন্তু প্রথমে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে মাথায় কোনো প্রবলেম হলে আপনাকে সিটি স্ক্যান করাবে। সিটি স্ক্যান যদি নর্মাল থাকে তো নর্মাল, আর যদি কোনো ডাউট থাকে তবে আপনাকে এমআরআই করতে পাঠাবে। সিটি স্ক্যান করতে মোটামুটি, ব্রেনের করতে মোটামুটি 2 থেকে 3 হাজার টাকার মতো খরচা হয়, 1500 টাকা অনেক জায়গায় নেয় সরকারি হাসপাতালে যদি থাকে। আর এমআরআই করতে আপনার মিনিমাম 5000 টাকা লাগবে, এখানে খরচাটা একটু বেশি হয়, তবে ইমেজটাও অনেক বেটার হয়। অনেকে ভাবতে পারেন যে আমি সরাসরি এমআরআই করতে পারবো, সেটাও করতে পারেন যদি ব্রেনের ক্ষেত্রে ডক্টর কনসাল্ট করে যদি আপনাকে সাজেস্ট করে যে না এখানে রেডিয়েশন একটা প্রবলেম আছে, রেডিয়েশন না হলে আপনাকে এটাতে করবেন, ব্রেনটাতে করবেন। হ্যাঁ, আর এমআরআই তো কিছু মেশিনের ট্রেসলা হয়, মানে মেশিনের মধ্যে কিছু শক্তি হয়, তো অলওয়েজ 1.5 টেসলা থেকে টেসলা টু 3 টেসলা মেশিনে এমআরআই করাটা ভালো। 3 টেসলা, আমি টি দিয়ে প্রকাশ করছি, 3 টেসলা, এটা থ্রি টেসলা, 1.5 থেকে 3 টেসলা মেশিনে এমআরআই করাটা ভালো। আর সিটি স্ক্যানের ক্ষেত্রে স্লাইস হয়, তো মোটামুটি আপনারা এখন মোটামুটি সব জায়গায় ডুয়াল স্লাইস শুরু হয়, তো যত স্লাইস হবে রেডিয়েশনটা একটু কম হয়, মানে মিনিমাম ডুয়াল স্লাইস মানে দুটো স্লাইস, তারপর আপনার 16 স্লাইস মেশিনে যদি করেন, 16 স্লাইস মেশিন, স্লাইস মেশিন যদি করেন, ইমেজ কোয়ালিটির স্লাইস, 16 স্লাইস মেশিনে যদি করেন, তাহলে রেডিয়েশনটা একটু কম হয়, আপনার স্ক্যানটা একটু ভালো হয়। যদি না থাকে তোমার ডুয়াল স্লাইসও করতে পারেন, ডুয়াল স্লাইসও ইজ বেস্ট, খুব একটা পার্থক্য হয় না, তো কিছুটা পার্থক্য। যদি আপনার কাছে 16 স্লাইস মেশিনের করতে, 16 স্লাইস, 64 স্লাইস মেশিন হয়, 128 স্লাইস মেশিন হয়, যত উন্নত মেশিন করবেন তত ইমেজ কোয়ালিটিটা ভালো হবে, আর আপনার সেক্ষেত্রে বড় বড় হসপিটালের খরচাটা একটু বেশি হয়, দেখে নেবেন আপনি, তবে ডুয়াল স্লাইসও বেস্ট। হ্যাঁ, সিটি স্ক্যান, এবার দেখা যায় কারা সিটি স্ক্যান করতে পারবেন না, এমআরআই করতে পারবে না। ধরুন আপনার বুকে একটা পেসমেকার বসানো আছে, অনেক ক্ষেত্রে বয়স্ক লোকের ক্ষেত্রে পেসমেকার বসানো আছে, কিন্তু আপনার সেক্ষেত্রে পেসমেকার করার পরে যেন আপনার মাথার কিংবা অন বডি অন্য কোনো পার্ট, ধরুন শোল্ডারের আপনার এমআরআই করার প্রয়োজন পড়ল, সেক্ষেত্রে আপনার যদি পেসমেকার থাকে তাহলে আপনি এমআরআই করতে পারবেন না, এমআরআইটা মানা থাকবে যদি পেসমেকার করেন, আর সিটি স্ক্যানটা করতে পারবেন, এটা করতে পারবেন। যদি পেসমেকার থাকে যে কোনো অংশের পার্টের আপনি সিটি স্ক্যান করতে পারবেন, কিন্তু এমআরআই করতে পারবেন না। তবে এক্ষেত্রে এখন একটা সিস্টেম চলে আসছে, এমআরআই কমফোর্ট পেসমেকার পাওয়া যায়, তো ওই এমআরআই কমফোর্ট পেসমেকারটা যদি আপনার লাগানো থাকে তাহলে আপনি এমআরআই করতে পারবেন। কি বললাম, পেসমেকারটা, এটা পেসমেকার চলে এসেছে হার্টের মধ্যে, লিডগুলো চলে এসেছে এখানে, হার্ট, এটা এটা হার্ট শ্যাডো, হার্টের মধ্যে চলে এসেছে। তো আপনি যদি এমআরআই কমফোর্ট পেসমেকার লাগিয়ে দিন, যদি আপনার আর্থিক মানে সঙ্গতি ভালো থাকে,
তাহলে আপনার এমআরআই কমপ্লিট পেসমেকার লাগিয়ে নেওয়া বেটার, কারণ ইন ফিউচারে যদি আপনি এমআরআই করতে হতে পারে তাহলে আপনি করে নিতে পারবেন। কিন্তু আপনার যদি আর্থিক সংগতি অতটা হয় না তো কোনো প্রয়োজন নেই এত টাকা বেশি দিয়ে আপনার পেসমেকার লাগানো, আপনি নর্মাল পেসমেকার লাগিয়ে নিন। সেক্ষেত্রে যদি এমআরআই করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সিটি স্ক্যান করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র এমআরআই করার জন্যই আপনার ইন ফিউচারে এমআরআই করতে হতে পারে কি না পারে তার উপর ডিপেন্ডস করে আপনি অনেকগুলো টাকা খরচা করতে পারেন না। এবার আপনার যদি আর্থিক সচ্ছলতা থাকে, কোনো প্রয়োজন মানে আর্থিক কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনাকে এমআরআই কমফোর্টেবল করে নিতে পারেন, কোনো রিস্ক নেই, ঝামেলা নেই, সেটা একটা ব্যাপার। অনেক ক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্টের সময় হাত ভেঙে যায়, হাত ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি অনেক সময় অপারেশন হয় আপনার, হাত ভেঙে যায়, তো দেখুন এখানে ফ্র্যাকচার, এখানে একটা ফ্র্যাকচার আছে, তো এরকম রড লাগানোর প্রয়োজন থাকে হাতে পায়ে শোল্ডারে যে কোনো জায়গায় ফ্র্যাকচার হলো, তেরকম ক্লিপ রড লাগানোর প্রয়োজন থাকে। তো এই ক্লিপ রডগুলো নর্মালি স্টেনলেস স্টিলের হয়, যেহেতু এগুলো স্টেনলেস স্টিলের হয় আর এমআরআই মেশিনের মধ্যে স্টেনলেস স্টিল অ্যালাউ করা যায় না, যেহেতু এটা ম্যাগনেটিক ফিল্ড, তো আপনি যদি এই হাতটা নিয়ে যদি স্টেনলেস স্টিল লাগানো হাতটা নিয়ে এমআরআই মধ্যে মেশিনের মধ্যে চলে গেলেন তাহলে আপনার এই স্টেনলেস স্টিলটা ম্যাগনেটিক ফিল্ড তো 1.3 টেসলা, 1.5 টেসলা, 1.3 টেসলা মেশিন, অন প্রচুর শক্তিশালী ম্যাগনেট থাকে, তো এটাকে টেনে বের করে দিতে পারে এরা মেশিনটা, সেক্ষেত্রে আপনার জীবনহানি ঘটতে পারে, আপনার বড় রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং এই ধরনের কোনো মেটাল থাকলে আপনাকে আগেই জানিয়ে নিতে হবে। এবার আমার কোশ্চিন হলো, এবার আমাদের মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে যাচ্ছে, তো এখন এক ধরনের মেটাল পাওয়া যায় যেটা দিয়ে আপনি এমআরআই করতে পারেন, সেটা হলো টাইটেনিয়াম, যদি মেটালটা থাকে তাহলে আপনি করে নিতে পারবেন, এমআরআই করে নিতে পারবেন, টাইটেনিয়াম মেটালটা দিয়ে আপনি করে নিতে পারবেন। কিন্তু টাইটেনিয়াম মেটালটা একটু মানে পয়সা বেশি লাগে আপনার, তো আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে টাইটেনিয়াম লাগিয়ে নেবেন, অপারেশন করার সময় বলে নেবেন যে টাইটেনিয়াম মেটালটা দিয়ে লাগিয়ে দিন আমাকে, ইন ফিউচার এমআরআই করতে হতে পারে সুবিধা হতে পারে। আর যদি আপনার আর্থিক সঙ্গতি না থাকে তাহলে নিকেলটাই লাগিয়ে নেবেন। এবং কী মেটাল লাগিয়ে নিচ্ছেন সেটা আপনার মেডিকেল বুক হোক, মেডিকেল হিস্ট্রি হোক, মেডিকেল কোনো পেপার হোক, আপনাকে সেই লিখে রাখবেন সেটা, অন্তত ইন ফিউচার ইউজের জন্য আপনি সেই ডকুমেন্টসটা রাখবেন যে আপনার হাতে যে পায়ে যে মেটালটা লাগানো আছে সেটা আপনি যত্ন করে রাখবেন, কারণ ইন ফিউচারে এমআরআই করতে হতে পারলে সেই ডকুমেন্টসটা যদি দেখিয়ে দিন যে আমার টাইটেনিয়াম লাগানো আছে, তাহলে যারা এমআরআই করে তারা ডকুমেন্টসটা দেখে আপনাকে এমআরআই করে দেবে, যদি না থাকে তাহলে তারা আপনাকে সেই ঘোরাবে এখানে যাও ওখানে যাও, এটা কী মেটাল আছে করিয়ে নিয়ে আসবো। তবে এইসব টাইটেনিয়াম নিকেল যে কোনো মেটালই থাক আপনি এখানে সিটি স্ক্যান করতে পারবেন, সিটি স্ক্যানের ক্ষেত্রে মেটাল টেটালে কোনো অসুবিধা নেই। তবে এইখানটা এইখানকারও সিটি মানে হাতে যদি মেটাল থাকে হাতেরও সিটি স্ক্যান করতে পারবেন, সেক্ষেত্রে কিছু আর্টিফ্যাক্ট আসে কিন্তু করা যায়, কোনো প্রবলেম হয় না। তো আমরা কী বুঝলাম এখান থেকে, যদি মেটাল থাকে সব এক নম্বর হলো, যদি মেটাল থাকে তাহলে এমআরআই করাই যাবে না, এমআরআই করাই যাবে না মানা করা যাবে, যদি সেটা টাইটেনিয়াম বলে একটা মেটাল আছে, অ্যালয় আছে, এটা যদি করা টাইটে, আমি মাউস দিয়ে লিখছি তো ওই জন্য লেখাটা ভালো হবে না, টাইটেনিয়াম যদি মেটাল থাকে তাহলে আপনি এটা করতে পারবেন, মনে থাকবে? হ্যাঁ, মানে পা ভেঙে গেল, সেম কেস, পা ভেঙে গেল, এখানে একটা প্যাটেলা ফাটা আছে, প্যাটেলা একটা ফ্র্যাকচার হয়ে গেছে, এখানে একটা ক্লিপ লাগানো আছে, এক্ষেত্রেও এমআরআই করাটা নিষেধ, সিটি স্ক্যান আপনি করতে পারবেন, আগে যেটা বললাম সেটা এখানেও প্রযোজ্য। হ্যাঁ, এবার এমআরআই করার সময় আপনাকে যেটা করতে হবে, আমরা মেয়েরা অনেকেই অর্নামেন্ট পরি, হাতে পরি, পায়ে পরি, কানে পরি, কানে পরি, কানে দুল পরি, মাথায় ক্লিপ লাগাই, চশমা পরি, পায়েল পায়েল পরি, পায়েল পরি। এমআরআই করার সময়, এমআরআই করার সময় সমস্ত রকমের মেটাল অর্নামেন্ট খুলে রাখতে হবে, সমস্ত রকমের মেটাল অর্নামেন্ট খুলে রাখতে হবে, কোনো ধরনের মেটাল অর্নামেন্ট এমআরআই রুমের মধ্যে যাবে না, আপনি পরে যেতে পারবেন না। গলায় যদি আপনার মালা থাকে সেটা খুলতে হবে, হাতে যে কোনো, আবার আপনি বলতে পারেন আমি তো মাথার এমআরআই করব, তো পায়ের পায়েল কেন খুলবো না, আপনি যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যাচ্ছেন সেহেতু আপনাকে পায়ের পায়েলটাও খুলতে হবে, পায়ের পায়েলটাও এখানে খুলতে হবে। এবং আপনি যদি হাতের করেন এমআরআই, কানের দুলও খুলতে হবে, আপনাকে সোনাও খুলতে হবে, সোনার মধ্যে সোনাটাও একটা মেটাল জাতীয় জিনিস খুলতে হবে, তো খুলে রাখাই বেস্ট, সমস্ত ধরনের মেটাল, কানের গহনা এটা সব খুলে রাখবেন। এবং সিটি স্ক্যানের ক্ষেত্রে,
সিটি স্ক্যানের ক্ষেত্রে এটা একটু অন্যরকম নিয়ম। ধরেন আপনার পায়ের সিটি স্ক্যান হচ্ছে, তাহলে আপনাকে শুধুমাত্র পায়েলটা খুললেই হয়ে যাবে, আর কোনো মেটাল না থাকলে খুললেও হবে, আপনার হাতের মেটাল না খুললেও হবে, কানের মেটাল না খুললেও হবে। যদি আপনার মাথার সিটি স্ক্যান হয়, সেক্ষেত্রে আপনি এই শুধুমাত্র কানের দুল, মাথার ক্লিপ এগুলো খুললেই হয়ে যাবে, চশমা এসব খুলে নেবেন, আর কোনো কিছু অসুবিধা নেই। বুঝতে পারলেন? এমআরআইতে সমস্ত মেটাল খুলে যেতে হবে, আর সিটি স্ক্যানে যে অংশটার সিটি স্ক্যান হবে সেই অংশে আপনার কোনো ধরনের মেটাল থাকবে না। হ্যাঁ, স্ট্রেচার, এমআরআই এর মধ্যে এ ধরনের কোনো স্ট্রেচার, হুইল চেয়ার নিয়ে যাবেন না, কাটা যাবেন না, সিটি স্ক্যানের মধ্যে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে এমআরআই এর মধ্যে এসব। এবার আপনার কোশ্চেন হলো, আপনার পেশেন্ট শুয়ে আছে, আপনি তো কী করে নিয়ে যাবেন ভেতরে এমআরআই রুমের মধ্যে? এমআরআই কমফোর্টেবল এক ধরনের এরকম ট্রলি থাকে, যেটা এমআরআই মেশিনের মধ্যে ঢুকলে কোনো অসুবিধা হয় না, সেটা এমআরআই কোম্পানি এমআরআই মেশিনের সঙ্গে দিয়ে দেয়। এ ধরনের ট্রলি হুইল চেয়ার ওদের সাথে দিয়ে দেয়, আপনাকে বাইরেই ওটা চেঞ্জ করে নিয়ে পেশেন্টকে ট্রলিতে চেঞ্জ করে নিয়ে ওই ট্রলি কেবলমাত্র এমআরআই রুমে ঢুকবে। তো এই ধরনের হুইল চেয়ার, স্ট্রেচার এমআরআই রুমের মধ্যে যাবে না, কিন্তু সিটি স্ক্যান রুমের মধ্যে আপনি নিয়ে যেতে পারেন। এমআরআই রুমের মধ্যে এ ধরনের কোনো কার্ড নিয়ে যাবেন না, এ ধরনের কার্ড, অক্সিজেন সিলিন্ডার প্রবেশ করবে না। সিটি স্ক্যান রুমের মধ্যে আপনি এগুলো নিয়ে প্রবেশ করতে পারেন। তো অক্সিজেন সিলিন্ডার, আপনার কোশ্চেন আসতে পারে, তো অক্সিজেন সিলিন্ডার পেশেন্টের যদি অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব? এমআরআই রুমের মধ্যে অক্সিজেন সাপ্লাই থাকে, বাইরে থেকে একটা সিস্টেম করা থাকে, পেশেন্টের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ওখানে সিলিন্ডার নিয়ে যেতে হয় না, ওখানে সিস্টেম লাগানোই থাকে। শুধু আপনার পেশেন্টের অক্সিজেন যদি প্রয়োজন হয়, যারা এমআরআই করছে তাদেরকে বলে দেবেন যে আমার পেশেন্টকে অক্সিজেন প্রয়োজন হয়, তো ওরা ভেতর থেকে অক্সিজেন দিয়ে দিবে, সিলিন্ডার নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সিলিন্ডার নিয়ে নিন সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটিএম কার্ড যদি নিয়ে প্রবেশ করেন, এটিএম কার্ড খারাপ হয়ে যাবে এমআরআই এর মধ্যে, সিটি স্ক্যানের মধ্যে কোনো প্রবলেম নেই। তো এটিএম কার্ড নিয়ে যাবেন না, এটিএম কার্ড, ঘড়ি, চশমা, মোবাইল এসব নিয়ে এমআরআই এর মধ্যে আপনি প্রবেশ করবেন না। টাইম, এবার অঙ্ক কোশ্চেন হলো, এমআরআই করতে কত সময় লাগে, কত সময় লাগে এমআরআই করতে? টাইম লাগে মিনিমাম 15 মিনিট থেকে 40 মিনিট টাইম লাগবে, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগতে পারে। ধরুন আপনার কোনো ক্রিটিক্যাল কেস হলো, অ্যানজিওগ্রাফি হচ্ছে, স্পেকট্রোস্কোপি হচ্ছে, এ ধরনের অনেক হচ্ছে এমআরআই, ব্রেন স্পেকট্রোস্কোপি, অ্যানজিওগ্রাফি, জিডি, এসব যদি হয় সেক্ষেত্রে আপনার অনেক টাইম লাগবে, 1 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে। মিনিমাম 15 মিনিট সময় লাগবেই আপনার, 40 মিনিট ম্যাক্সিমাম নর্মাল কেস। সিটি স্ক্যানের ক্ষেত্রে সেটা 5 মিনিট থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট, অনেক তাড়াতাড়ি হয়ে যায় সিটি স্ক্যানটা, অনেক ইজি। আপনার অনেক সময় ভয় পেতে পারেন, সিটি স্ক্যান করতে কারো ভয় লাগে না, সিটি স্ক্যানটা ছোট মেশিন দেখা যায় দেখো, এমআরআই মেশিনটা একটু বড় মেশিন, অনেকেই ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। রোজ হচ্ছে ভিতরে অনেকেই ভাবে যে আমি এমআরআই মেশিনের মধ্যে শুয়ে থেকে সাফোকেশন হচ্ছে, কিন্তু না, সাফোকেশন হয় না, ভিতরে যথেষ্ট পরিমাণে অক্সিজেন লেভেল থাকে। এমআরআই এর মধ্যেও 3টে প্লেনে ছবি করা হয়, ইমেজ নয়, এটা এমআরআই ইমেজ, এটা হলো অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল, এটা অ্যাক্সিয়াল, এটা স্যাজিটাল, এটা স্যাজিটাল, এটা হলো করোনাল। এটা করোনাল, এই 3টে প্লেনে ইমেজ না হয়। দেখুন এটা হলো পেশেন্টের একটা টিউমার আছে, পোস্টিরিয়র ফেসে একটা টিউমার আছে, এই টিউমারটা এখানে দেখুন এইরকম লাগছে, এটা হলো স্যাজিটাল ইমেজ, এটা করোনাল ইমেজ। মানে এরকম করে কাটছে একবার, এরকম করে কাটছে একবার, আর সামনে থেকে একবার কাটছে, এরকম করে কাটিয়ে 3টে প্লেন করে কেটে আপনার ইমেজগুলো দেখাচ্ছে। তো এটা অ্যাক্সিয়াল, এটা স্যাজিটাল, এটা করোনাল। তো বোঝা গেল এই টিমারটাই দেখুন 3টে ইমেজে 3 রকম ভাবে দেখা যাচ্ছে, এবং আমরা 3 ইমেজ, 3 প্লেনটা এই জন্যই নেওয়া হয়,
যে আপনার টিউমারটার ভালো লোকেশন কোথায় আছে। এখানে দেখুন ভালো লোকেশন বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে পিটুইটারি ফোসার মধ্যে আছে, পিটুইটারি ফোসার মধ্যে চোখ থেকে একটু দূরে এটা বোঝা যাচ্ছে, পাশে আছে, অপটিক নার্ভ ইনভলভ হতে পারে। এখানে আরও ভালো ক্লিয়ার করে বোঝা যাচ্ছে স্যাটিসটা। তো তিনটে প্লেনে দেখলে ভালো সুবিধা হয়। সিটি স্ক্যান সেম পেশেন্টের টিউমারটা দেখুন এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, সেম পেশেন্ট, এটা শুধু অ্যাক্সিয়াল প্লেনেই নেওয়া হয়, অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল প্লেনেই নেওয়া হয়, এটাই অ্যাক্সিয়াল প্লেনেই নেওয়া হয়। আর করোনাল স্যাজিটাল রিকন করতে পারেন, এখানে রিকন করতে পারেন, রিকন করতে পারেন আপনি।